নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর প্রত্যেকের খুব ভালো কাটুক। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তের বিশেষ সংবাদ নিয়ে চোখ রাখব। এই মুহূর্তে প্রথমে এই বিষয়টার দিকে নজর রাখব। আজকে বাংলার এক কবি অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন, এই বিষয়টাকে কেন্দ্র করে আজকে তপশিলী জাতি সমন্বয় সমিতির উদ্যোগে মেলার মাঠ অফিস কক্ষে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অদ্বৈত মল্লবর্মণের 108তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে আজকে। মেলার মাঠ অফিস কক্ষে উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি বিধায়ক রতন ভৌমিক সহ অন্যান্য দলীয় কর্মীরা। অদ্বৈত মল্লবর্মণের বিভিন্ন অবদান এবং তার পাশাপাশি তার নোবেল তিতাস একটি নদীর নাম, এই বিষয়টাকে কেন্দ্র করে যেভাবে তিনি প্রেক্ষাপট তুলে ধরেছেন এবং যেভাবে সাধারণ মানুষের জীবন তিনি তুলে ধরেছেন, সেগুলোকে কেন্দ্র করে অনেক তার অবদান রয়েছে সমাজের প্রতি তার কবিতার মাধ্যমে, সেই জিনিসগুলোই কিন্তু তিনি তুলে ধরেছেন। অদ্বৈত মল্লবর্মণের 108তম জন্মবার্ষিকী আজকে পালন করা হয়েছে ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির মেলার মাঠ অফিস কক্ষে। আজকে এই অনুষ্ঠানটা পালিত হয়েছে। উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি বিধায়ক রতন ভৌমিক সহ অন্যান্য দলীয় কর্মীরা। কি বলছেন তারা শুনব। সংগঠনের নেতৃবৃন্দ, আমরা ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি প্রতি বৎসরের মতো এবছরও সারা রাজ্যে জলজীবীদের কথা যিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন সুনামধন্য সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের 108তম জন্মবার্ষিকী পালন করছি। আমাদের রাজ্য কেন্দ্র আম্বেদকর ভবনে যেমন পালন করছি, সোনামুড়াতেও আজকে এই দিনটি পালন করা হবে। রাজ্যের অন্যান্য মহকুমায়ও আমাদের সংগঠনের উদ্যোগে পালন করা হবে। আমরা এই মহান সাহিত্যিক তার যে সৃষ্টি তাকে স্মরণে রেখে আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকারের সময়তে সদ্য প্রয়াত আমাদের জননেতা কমরেড অনিল সরকারের উদ্যোগে অদ্বৈত মল্লবর্মণের সৃষ্টিকে সামনে আনা হয় এবং এই জলজীবীদের একটা বড় অংশের বসতি হল সোনামুড়া মহকুমার কেমতলি এলাকায়। সেই এলাকায় সেখানে প্রতি বৎসর পয়লা জানুয়ারি থেকে তিন দিন চার দিন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তাদের সম্মাননা অনুষ্ঠান সংগঠিত করা হতো। 100 বছর পূর্তিতেও আমাদের রাজ্য সরকার 14 সালে যারা আপনারা শুনলেন তপশিলী জাতি সমন্বয় সমিতির যিনি রয়েছেন রাজ্য সভাপতি তথা বিধায়ক রতন ভৌমিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং অদ্বৈত মল্লবর্মণ, সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের যে অবদান রয়েছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তিনি বলেছেন এবং আজকে 108তম জন্মদিন পালিত হচ্ছে অদ্বৈত মল্লবর্মণের। তপশিলী জাতি সমন্বয় সমিতির উদ্যোগে তাদের অফিস কক্ষে আজকে পালিত হয়েছে। রাজ্যের বিভিন্ন মহকুমাতেও একই রকমভাবে সেটা পালিত হবে, সোনামুড়াতেও পালিত হবে, সেই কথাই কিন্তু জানিয়েছেন তিনি। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।